হি হ্যাড ডান দ্য বিফোর হি রোড দ্য এটাকে আমি ভয়েস চেঞ্জ করবো তার আগে দেখবো এটা কোন টেন্সে আছে এটা আছে পাস্ট পারফেক্ট তো পাস্ট পারফেক্ট টেন্সে রুলস কি প্রথমে সাবজেক্ট তারপর হ্যাড তারপর ভারবে থ্রি মানে ভিতরি বা ভার্ভেট থার্ড ফ্রম পাস্ট পার্টিসিপাল তারপর অবজেক্ট আর পাস্ট পারফেক্ট তাকে বলে না অতীতে ঘটে যাওয়া দুটো কাজের মধ্যে যে কাজটি বেশি পুরনো তাকে বলে পাস্ট পারফেক্ট তো এটা পাস্ট পারফেক্ট আছে হি হ্যাড ডান সামসে অঙ্কগুলো করেছিল তো এইটুকু বিফোর হি রোড দ্য এসে আর বাকি অংশটা কি বাকি অংশ সিম্পল পাস্ট সিম্পল পাস্ট তো এইটুকু আমাকে ভয়েস চেঞ্জ করতে হবে তো দেখো অবজেক্ট কোনটা দ্য সামস দা সামস এখানে অবজেক্টের পর অক্সিলারি ভার্ভ অক্সলারি ভার্ভ হ্যাড আছে হ্যাড হয়ে যাবে হ্যাড সুদের সঙ্গে কি যোগ হবে না হ্যাড বিন দা সামস হ্যাড বিন ডান তো ডান তো হয়ে আছে তাই ভার্বের রূপ বদলানোর দরকার নেই এটা হয়ে যাবে ডান

হি হ্যাড ডান দ্য সামস এইটুকু দ্বিতীয়টা কি আছে আই হ্যাড রিটার্ন দ্য এইটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট বি আমি কিন্তু চেঞ্জ করবো এইটুকু আই হ্যাড রিটার্ন দ্য কি হবে দা লেটার হ্যাড বিন তো বাইরে একটু চেঁচামেচি হচ্ছে জাস্ট ইগনোর দ্য নয়স

ঠিক আছে দেখো দে পিকচার তো এখানে এক্সট্রা অংশটা নেই তো শুধু এটুকু চেঞ্জ করলেই হবে দে হ্যাড সিন দা পিকচার উত্তরটা ঠিক এরকম হবে দ্য পিকচার হ্যাড বিন সিন তো সিন ভার্বের থার্ড ফর্ম হয়েছে এখানে সব সময়ের জন্য ভার্ভের থার্ড ফর্ম বসে আর যখন আমি সেটাকে ভয়েস চেঞ্জ করবো হ্যাব হ্যাজ আর হ্যাড এর পরে কিন্তু অবশ্যই বিন যোগ হবে তো আমরা তিনটে জিনিস লক্ষ্য করলাম ভার্বের সঙ্গে যদি আইনজি যোগ থাকে তাহলে বিং হবে হ্যাব হ্যাজ হ্যাড এর সঙ্গে বিন হবে আর সেল উইলের সঙ্গে বি হবে

তো এই বিফোর সান্সের টুকু এক্সট্রা এটুকু দেখে আমার লাভ নেই আসল জিনিস হচ্ছে আমার এইটুকু উই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক কি লিখবো দা ওয়ার্ক এই যে হ্যাড হ্যাড নামিয়ে দিলাম অক্সলার ভার্ভ হিসেবে তারপরে বিন ফিনিশড তো আগে থেকে ভার্ভে থার্ড ফর্ম হয়ে আছে তাই চিন্তা করার দরকার নেই হ্যাড বিন finished by we থাকলে কি হয় আস বাকিটা একদম দেখে দেখে লিখে দেব বিফোর সানসেট এটাই দেখে দেখে লিখে দেব লাস্ট সাত নাম্বার আই হ্যাড টেকেন টি আমি চা নিয়েছিলাম তো আই সাবজেক্ট হ্যাড অবজলারি ভার্ব টেকেন মেন ভার্ব টি অবজেক্ট টি অবজেক্ট রূপে সামনে আসবে তারপরে হ্যাডের সঙ্গে বিনযোগ হবে আর এই সমস্ত ভিডিও যদি তোমাদের ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে বা তোমাদের কোন কাজে লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই